ঝালকাঠিতে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় নিহত প্রাইভেট কার ও অটোরিকশার 14 যাত্রীর মধ্যে 4 জন ঝালকাঠি রাজাপুরের একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার সকাল 10টায় উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর দাখিল মাদ্রাসা চত্বরে জানাজা সম্পন্ন হয়। জানাজায় প্রায় 2000 মানুষ অংশ নেন। সাউথপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুল খালেক মাওলানা জানাজায় ইমামতি করেন। পরে বিকেল 5টায় পারিবারিক কবরস্থানে 4 জনের দাফন সম্পন্ন করা হয়। এর আগে গতকাল রাতে তাদের মরদেহ নিজ বাড়িতে এসে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গাবখান ব্রিজে ঘাতক ট্রাকের আঘাতে প্রিন্সের পরিবার আজকে 4 জন, স্ত্রী, 2টি সন্তান, তার ভাইরা, তার শালিকা সহ ওই পরিবার এবং এই পরিবারের 2টি পরিবারের একেবারে সবার মৃত্যু হয়েছে। এলাকাবাসী যথেষ্ট মর্মাহত এবং তার পরিবারকে তার বাড়িতে শোক জানানোর জন্য হাজার হাজার মানুষ আসছে। প্রিন্স খুব ভালো ছেলে ছিল, খুবই ভালো ছেলে ছিল। এই ছেলেটি অত্যন্ত ভালো ছেলে ছিলেন। এই এলাকার ভিতরে তার কোনো দুর্নাম বদনাম কোনো কিছুই নাই। ভালো হিসাবে সকলের কাছে তিনি পরিচিত ছিলেন। এই সংসারে বড় ছেলে হিসাবে, অভিভাবক হিসাবে সকল ছেলে মেয়ে, তার মা সহ এই সংসার তিনি পরিচালনা করতেন। নিহতরা হলেন রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের সাউথপুর এলাকার মৃত মিজানুর রহমানের বড় ছেলে প্রিন্স হাসিবুর রহমান, তার স্ত্রী নাহিদা আক্তার, তাদের সন্তান তাকিয়া ও তাহমেদ। একটি ভুলের কারণেই এ ধরনের একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে আমার বিশ্বাস, এবং এটি একটি উপযুক্ত তদন্ত কমিটির মাধ্যমে এটি সুষ্ঠু তদন্ত হওয়া আর দাবি আমি রাখি, না হয় এ ধরনের ঘটনা বারবার ঘটবে। লুনা ফ্রোসনিপা, ঢাকা পোস্ট।